মর্নিং বন্ধুরা, মধ্যবিত্ত বাঙালির নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আরেকটা ইউনিভার্সিটির ব্লগ, কারণ আজকে আমি ইউনিভার্সিটি এসে তোমাদেরকে আগের দিন বললামই আজকে থেকে আমার ইউনিভার্সিটি আবার শুরু হলো। কারণ গরম তো প্রায় একটু কেটেছে, তাই জন্য ইউনিভার্সিটিতে আসতে হবে, নোটিস পেয়ে গেছি আমরা। আর এখন আছি ঘোষপাড়া স্টেশনে, আর নেমেছি অনেকক্ষণ, বাট নেমে অনেকগুলো জেরক্স করালাম, কারণ লাস্ট কদিন ধরে যারা অনলাইনে যেগুলো স্যার ম্যাডামরা পড়িয়েছে ওগুলো তো জেরক্স করানো হয়নি, তো ওগুলোই জেরক্স করিয়েছি। করিয়ে এখন যাচ্ছি হচ্ছে আমাদের জিওগ্রাফি ডিপার্টমেন্টের দিকে, কারণ আজকে হচ্ছে জিওগ্রাফি ডিপার্টমেন্টে আমাদের ক্লাস আছে, যেটা হচ্ছে জিই পেপারে আজকে ফার্স্ট ক্লাস, তো সেখানেই আগে যাচ্ছি। 10:45 ক্লাস, এখন বাজে 10:30, তো চলো টোটো করে যাবো, তারপরে কথা হচ্ছে। আর হাতে তো খুব ব্যথা, এই যে দেখো হাতে ওড়না বেঁধে এসেছি, যাতে কারোর টাচ না লাগে, আমার হাতে ব্যথা না হয়। তো যাই হোক, চলো আগে গিয়ে তারপরে কথা বলছি টোটো তো। তো টোটো করে চলে এসেছি, আর নামলাম জিওগ্রাফি ডিপার্টমেন্টের সামনে। জিওগ্রাফি ডিপার্টমেন্টে এখন ঢুকেও গেছি, আমাদের আগে এসে দেখি অঙ্কিতা চলে এসছে, তো ওখানে গিয়ে ক্লাসে বসবো। তো বসি, সবাই আসুক। দিয়ে অনেকে এসছে, মানে হচ্ছে যারা নতুন, মানে এখন তো এখানে অনেক ডিপার্টমেন্ট থেকে স্টুডেন্টরা ক্লাস করবে, তো অনেকেই থাকবে। তো আমাদের ডিপার্টমেন্টে সবাই আমরা 3-4 জন এসছি, মেয়েরাই, তার ছেলেগুলো এখন আসেনি। সবাই আসুক, ক্লাস করি, 10:30 এক্ষুনি ক্লাস শুরু হয়ে যাবে, তো তারপরে কথা হচ্ছে। করে নিয়েছি জিওগ্রাফি ডিপার্টমেন্টের ফার্স্ট ক্লাস, মানে কি যে জিওগ্রাফি পড়েছি আমরা জানি না। এখন যাচ্ছি হচ্ছে নিজের ডিপার্টমেন্টে, নোটিস কুটি আজকে চালাচ্ছি আমাদের অঙ্কিতা, আর আমি তার পেছনে মানে বেঁচেই যাবো, ও ভালো চালায়, কিন্তু নিজের স্কুটি না বলে একটু ভয় পাচ্ছি। যাই হোক, নিজের ডিপার্টমেন্টে চলে এসেছি, একদিকে সুবিধা হয়েছে, একটু স্কুটি মুটি বাইকে করে যাওয়া যায়, নাহলে ডিপার্টমেন্টে তোমার হেঁটে হেঁটে যেতাম, আর কিছুই না হয়। আরে ভাই, ব্রেকও লাগবে না, জঙ্গলের মাথা ঢুকিয়ে দিচ্ছে ক্লাস। বাবা, প্রথম দিন জিওগ্রাফি পুরো মাথার উপর দিয়ে গেল, কোন যুগ পরে রিভার ফিভার এইসব নিয়ে পড়ানো, আমার কিছু মাথায় ঢুকছিল না। তারপরে তো আমার এত শাখা উপশাখা, কবে ছেড়ে দিচ্ছি সেই মাধ্যমিকে লাস্ট পড়েছিলাম জিওগ্রাফি, তাও বেশি ম্যাপ পয়েন্টিংই করতে হতো, আমাদের এত বেশি ডিফারেন্সে, মানে এত বেশি ডিটেলসে পড়াশোনা ছিল। আসলে যাই হোক, ডিপার্টমেন্টে চলে এসেছি, এবার গিয়ে দেখবো কোথায় ক্লাস আছে। এই তো সামনে ডিপার্টমেন্ট, ক্লাস কি আছে তারপরে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। তো ক্লাসে এসে আগে গেলাম রেজাল্ট আনতে, এই যে আমার রেজাল্ট পেয়ে গেছি হাতে, তোমাদেরকে নাম্বার বলে দিচ্ছি, মানে মোটামুটি ভালো নাম্বার পেয়েছি, টোটালে পেয়েছি 215-275, ব্যাস। আর বাদ বাকি ডিটেলসে গেলাম না, ভালো দুখানা সাবজেক্টে একটু কম নাম্বার পেয়েছি, আর একটু বেটার পেতে পারতাম, যাই হোক নিজের দোষই মানছি যে নিজেই ভুলভাল লিখেছি। এখন হচ্ছে ম্যাম ক্লাস নেবে, তারপরে ম্যামেরই ক্লাস আছে, পিকেস স্যার কালকে ক্লাস নেবেন, তো পিকেস নেবে না। তারপর হচ্ছে আবার প্র্যাকটিস আছে, বাট বুঝতে পারছি না এই হাতে ব্যথা নিয়ে কী করে প্র্যাকটিস করবো, বাট করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, আর খিদে পেয়েছে, দেখি একটুখানি ওরা সবাই রেজাল্ট নিয়ে আসুক এক এক করে, তারপরে খেতে গেলে তোমাদের সাথে শেয়ার করছি কী খাবো সকাল, মানে এখন কী টিফিন খাবো, চলো পরে আসছি। তো ফাইনালি ক্লাস কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু, মানে সমস্ত ক্লাস। আজকে হচ্ছে জিওগ্রাফি ডিপার্টমেন্ট নিয়ে দুটো ক্লাস হয়েছে, আর ম্যামের ক্লাস ছিল, পিকে স্যার তো বললাম আজকে নেবেন না, পিকে স্যার কালকে নিয়ে নেবেন, কারণ পিকে স্যার একটু অসুস্থ রয়েছেন, তো উনি রোজ রোজ আসতে পারেন না ইউনিভার্সিটি, তাই জন্য ক্লাস নেওয়া হয় না ওনার। আর যেই বাইরে বেরিয়েছে, বাইরে ঝড় উঠেছে, দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে, মানে এখনও ঝড় ওঠেনি, হালকা হালকা পুরো মেঘ করে রয়েছে, দাঁড়াও আকাশে দেখা যাচ্ছে পুরো মেঘ, আর চারদিকে শুধু হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে বিষয়টা। এই যে এদিকে মেঘ আছে, তো এখন আমরা যাচ্ছি খেতে, সেটা হচ্ছে সৌভিকের কিছুদিন আগে বার্থডে গেছে, তাই সৌভিক আজকে আমাদের ট্রিট দেবে, তাই জন্য আমরা যাচ্ছি একজন খেতে, মানে ওরা একটু আগে গেছিলো, গিয়ে ঘুরে এসে কোথায় খাবো কিনা ডিসাইড করে নিয়েছে, আমি জানি না কোথায়, কল্যাণীতেই, বাট কোথায় জানি না, তো যাবো সেখানে, সবাই বাইক বের করছে। তো দারুণ সুন্দর ওয়েদার, ও মনটা তো ভরে গেলো, আর সকাল থেকে গরম গরম লাগছে, সেখানে দারুণ লাগছে। তো যাই হোক, চলো বেরোই, তারপরে আস্তে আস্তে সব কিছু শেয়ার করছি। তো আমরা চলে এসেছি খেতে একটা রেস্টুরেন্টে, তো এখন সবাই এখানে মেনু দেখছে, মেনু দেখে ডিসাইড করছে কে কি খাবে, আর এই যে ম্যাডাম হচ্ছে শুধু ছবি তুলে বেড়াচ্ছে।
আর আমি এখানে ঠান্ডা হাওয়া খাচ্ছি, এসির সামনে বসেছি, আর বাইরে অবশ্যই এমনিও হাওয়া দিচ্ছে, তো ঠান্ডা হাওয়া বাইরেতেও আছে। আর এইনার তো ফটো সেশন শেষই হচ্ছে না, তো যাই হোক খাবার আসুক, তারপর আমরা সবাই খাবো। যাই হোক ফার্স্ট টাইম আমরা সব ফ্রেন্ডরা মিলে সবাই একসাথে খাওয়া দাওয়া করবো, তাই তো? আমাদের গ্রুপটা ফার্স্ট টাইম আমরা কোথাও একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করবো, একটু আড্ডাই আর কি হবে। তো খাবার তো চলে এসেছে, আর গন্ধে তো খিদে বেশি পেয়ে গেছে, খাবো। এটা হচ্ছে মটন বিরিয়ানি আছে সবার, আর ওরা শুধু দুজন চিকেন খাবে, আর তার সাথে রায়তা। আর যে ম্যাডাম হচ্ছে এখন ফটো শুট করছে, গানটা কর। তো যাই হোক এবার চলো খাওয়া দাওয়া করি, খিদে পেয়েছে যেহেতু খাওয়া দাওয়া করিনি সবাই মিলে। খাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট, এখন আসছি আমরা মিয়ামোর। মিয়ামোর থেকে একটা কেক নেবো সৌভিকের জন্য, সৌভিককে দিয়ে কাটাবো কেকটা। আর খাওয়াটা ভালোই ছিল, বিরিয়ানিটা মোটামুটি ভালো ছিল খেতে, আমরা সব পেট ফুল করে খেয়েছি। এখন মেঘ তো করলো বাট বৃষ্টি হলো না, এখন কেকটা নিয়ে সৌভিকের জন্য সৌভিকের সাথে মানে সৌভিককে দিয়ে কেকটা কাটাবো, তারপরে বাড়ি যাবো। ইউনিভার্সিটি আর যাবো না, বাড়ি যাবো। চলে এসছে কেক, কেক চলে এসছে, এখন সৌভিক কেকটা কাটবে, ব্যাস বার্থডে বার্থডে ট্রিট। তো যাই হোক চলো, বানান ভুললে অসুবিধা নেই। আমি পেছন দিয়ে ভিডিও বানাই, বাহ হেভি স্টাইল, কই গেল কই গেল, আমি তোমার দেখাতে গেলাম তোরা কি করছিস, তোর দাবিটা কি? রিয়া খুব ভালো, রিয়ার জন্য এতক্ষণ ধরে ওয়েট করে করে আমরা কেকটা কাটলো, আমাদের 30 টাকা। হ্যাঁ বিপ্লব তো খুব ভালো কাজ করেছে, হ্যাঁ হেভি সুন্দর কাজ বলিস না। মেলা হয়ে গেছে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, নিশান দেন দিন, হ্যাপি বার্থডে, হয়ে গেছে। রিয়াকে খাও, বান্ধবী দুজন আমার কেকের এই উপরে চকলেটটা খেতে ভালো লাগে। হলো আজকের দিন পেচাল এখানকার, এবার বাড়ির দিকে যাবো, ট্রেন ধরতে হবে, বাসটা ট্রেনটা ধরবো দেখি। আর হাতে যা ব্যথা করছে, কি করে যে ট্রেনের মধ্যে ব্রিটেনে যাবো সেটা হচ্ছে ম্যানেজ করতে হবে। যাই হোক স্টেশনে যাই, গিয়ে ট্রেনে উঠি, তারপরে কথা হচ্ছে। বাড়ি চলে এলাম ফাইনালি, আর তোমাদের সাথে আর কথা বলা হয়নি। স্টেশনে যেই এসি মানে কল্যাণী স্টেশনে আসার পরে সেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আর তারপরে সারা রাস্তা মানে পুরো ট্রেনে করে ভিজে ভিজে আসতে হচ্ছে, কারণ আমি দরজার সামনের দিকে দাঁড়িয়েছিলাম, কারণ আমার হাতে ব্যথা ওই ভিড় ট্রেনে বেশি ভেতরে গেলে আমার হাতে ব্যথা লাগতো, এমনিও হাতে ব্যথা লেগেছে তাও, তাই জন্য বেশি ভেতরে যাইনি। আর পুরো ভিজে গেছি, পুরো মাথা ব্যথা ভিজে গেছে, আর রানাঘাটেও এখন বৃষ্টি হচ্ছে, মানে সব জায়গায় বৃষ্টি হচ্ছে বলতে গেলে। তাই রানাঘাট মানে স্টেশনে নেমে সাইকেল নিয়ে ভিজে ভিজে সাইকেল চালিয়ে চালিয়ে এলাম, কারণ সাইকেল নিয়ে ছাতা নিয়ে ওরকম করে আসতে খুব অসুবিধা হয়, যেখানে আমার সাইকেলের হচ্ছে আমার ব্রেক ফেল, ব্রেক নেই তো এক হাতে ব্রেক কাজ করবে না, আর দু মানে ছাতা নিয়ে ওরম করে চালাতে পারবো না বলে ভিজে ভিজে এলাম, পুরো জামা হাত মানে পুরো গা ভিজে গেছে, এখন হচ্ছে
ড্রেস চেঞ্জ করবো, খাওয়া দাওয়ার তো কোনো ব্যাপার নেই, কারণ আমরা তো দুপুরবেলা খেয়ে নিয়েছি, আর এখন আর দুপুরবেলা লাঞ্চ করার কোনো ব্যাপার নেই, আজকে আর লাঞ্চ করবো না। বাড়িতে ফোন করে বলেই দিয়েছিলাম যে দুপুরবেলা মানে বাড়ি এসে আর খাবো না, এমনি সন্ধ্যাবেলা কিছু খেতে পারি। তো যাই হোক, সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখে ফেলো, ভালো লাগে লাইক শেয়ার করো, আর যারা নতুন আছে জানালে চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এই ধরনের ডেলি ব্লগের জন্য। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা।